আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। ডায়াবেটিস নিয়ন্ত্রণে পেঁপে ফুলের অলৌকিক ক্ষমতা সম্পর্কে আজকের ভিডিওতে আমরা জানব। বাংলাদেশে একটি অতি পরিচিত ফল হলো পেঁপে। এটিকে আমরা একটি সুস্বাদু ফল হিসেবেই জানি, কিন্তু এ গাছ ও ফলের রয়েছে নানা ভেষজ গুণ। পেঁপে গাছের ফুল মানবদেহের ইনসুলিনের মাত্রা নিয়ন্ত্রণ করে। আধুনিক চিকিৎসা বিজ্ঞান বলে পেঁপে গাছের ফুল ভিটামিন এ, সি এবং ইতে পরিপূর্ণ। স্বাস্থ্যকর বিপাকক্রিয়ার জন্য এটি ফাইবার সমৃদ্ধ খাবারও বটে। আবার এতে ফোলেট ও অ্যান্টিঅক্সিডেন্ট এমন অবস্থায় থাকে যা দেহে কোলেস্টেরলের জারণ ক্রিয়া প্রতিহত করে, এমনকি অ্যাথেরোস্ক্লেরোসিস, স্ট্রোক এবং হার্ট অ্যাটাক প্রতিরোধে সরাসরি কাজ করে। হৃদরোগের ঝুঁকি কমানো ও ডায়াবেটিসের মাত্রা ঠিক রাখার জাদুকরি ক্ষমতা রয়েছে এতে। পেঁপে ফুল পরিষ্কার পানিতে ভালো করে ধুতে হবে। এরপর একটি কড়াইয়ে তেল গরম করে তাতে ফুলগুলো ভাজতে হবে। এ খাবার ডায়াবেটিস রোগীদের জন্য বিস্ময়কর রকমের উপকারী। এতে হালকা তেতো স্বাদ রয়েছে যা খেতে ভালো লাগে। এক বৃদ্ধা প্রতিদিন তার বাড়ির পাশের কয়েকটি পেঁপে গাছের কাছে যান আর পেঁপের ফুলগুলো ছিঁড়ে নিয়ে আসেন, সেগুলো সবজির মতো রান্না করে খান। ছোটবেলা বিষয়টি খেয়াল করতে তার নাতি হৌনো হাউজেল বড় হয়ে পেঁপের ফুলের রহস্য বের করতে আগ্রহী হয়ে ওঠেন। তিনি জানতে পারেন তার দাদির ডায়াবেটিস ছিল। পেঁপে গাছের ফুলগুলো তার দেহে ইনসুলিনের মাত্রা নিয়ন্ত্রণ করত। ওই বৃদ্ধা এমন বহু জিনিস ব্যবহার করতেন ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য। রোগ নিরাময়ে এসব খাদ্যের কাজ বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করা কঠিন হলেও আসল ব্যাপারটি হলো তা দারুণ কাজ করে। তাছাড়া পুরনো মানুষদের ব্যবহার করা এসব বহু সবজি বা প্রাকৃতিক জিনিস পরবর্তীতে আধুনিক চিকিৎসার অ্যান্টিডোট হিসেবে স্বীকৃতি পেয়েছে। হাউজেলের দাদি সারা জীবন ডায়াবেটিস নিয়ন্ত্রণ করেছেন এবং সুস্থভাবে বেঁচেছিলেন। তার মায়েরও ডায়াবেটিস এবং তিনি দাদির শেখানো খাদ্যদ্রব্যগুলো পথ্য হিসাবে খাচ্ছেন এবং দিব্যি ভালো আছেন। এ বিষয়ে নিউট্রি হেলথ এর মহাব্যবস্থাপক ডক্টর শিখা শর্মা বলেন, পেঁপের ফুল বিষয়ে আমিও যথেষ্ট সচেতন। এটি আসলেই লিভারের সমস্যায় কাজ করে এবং ফুসফুসের সংক্রমণ প্রতিরোধ করে। পেঁপে গাছের ফুলই নয়, পেঁপের সঙ্গে এর পাতাও কিন্তু পেকে যায়। এই তিনটি জিনিসই ভিটামিন এবং স্বাস্থ্যকর উপাদানে ভরপুর। আধুনিক চিকিৎসা বিজ্ঞান বলে পেঁপে গাছের ফুল ভিটামিন এ, সি এবং ইতে পরিপূর্ণ। স্বাস্থ্যকর বিপাকক্রিয়ার জন্য এটি ফাইবার সমৃদ্ধ খাবারও বটে। আবার এতে ফোলেট ও অ্যান্টিঅক্সিডেন্ট এমন অবস্থায় থাকে যা দেহে কোলেস্টেরলের জারণ ক্রিয়াকে প্রতিহত করে। শুধু আধুনিক চিকিৎসা বিজ্ঞান নয়, পেঁপে গাছের গুণ সেই প্রাচীন মায়ান সভ্যতার মানুষরাও বুঝতে পেরেছিলেন। দক্ষিণ পূর্ব মেক্সিকো এবং সেন্ট্রাল আমেরিকার কিছু অংশে ট্রি অব লাইফ গণ্য করে পুজো দেওয়া হতো পেঁপে গাছকে। এই গাছ থেকে পাতা, ফুল এবং পেঁপে খেয়ে তাদের রোগ ভালো হয়ে যেত। তাই গাছটি সরাসরি ঈশ্বর দিয়েছেন বলে বিশ্বাস করতেন তারা। গুজব রয়েছে যে এসব কারণেই ক্রিস্টোফার কলম্বাসের প্রিয় ফল ছিল পেঁপে। বিশেষ করে ডায়াবেটিসের রোগীরা পেঁপে ফুল খেয়ে দেখতে পারেন, এ পরামর্শ আধুনিক চিকিৎসা বিজ্ঞান দেয়। পেঁপে ফুল রান্নার পদ্ধতি। পেঁপে ফুল যখন খাবার, এখানে পেঁপের ফুল ও পেঁপের এমন দুটি সাধারণ রেসিপি আমরা বলবো। স্রেফ খাবার হিসেবে নয়, এগুলো রীতিমতো পথ্য হিসেবে খাওয়া হতে পারে। প্রথমে ফুলগুলো ছিঁড়ে আনতে হবে, তারপর তার পরিষ্কার পানিতে ভালো করে ধুতে হবে। ধোয়ার পর পানি শুকিয়ে নিতে হবে। এরপর একটি কড়াইয়ে তেল গরম করে তাতে ফুলগুলো ভাজবেন। খেয়াল রাখবেন ফুলগুলো যেন বেশি পরিপুষ্ট এবং টাটকা থাকে। তেলে ছাড়ার পর যখন ফুলগুলো তার পরিপুষ্ট ভাব হারাবে তখন চুলো নিভিয়ে দিন। এতে লবণ বা হালকা গুঁড়োমরিচ মিশিয়ে এমনিতেই খেতে পারেন অথবা ভাতের সঙ্গেও নিতে পারেন। একেবারে সাদামাটা পদ্ধতিতে রান্না করা এই খাবার ডায়াবেটিস রোগীদের জন্য বিস্ময়কর রকমের উপকারী। এতে হালকা তেতো স্বাদ রয়েছে যা খেতে ভালো লাগে। এখন বলবো পেঁপে ফুল রান্নার দ্বিতীয় পদ্ধতি। পেঁপে ফুলের আরেকটি রেসিপি যা আদতে পেঁপের সালাদ বলা যায়। পেঁপে এমন একটি ফল যা কাঁচা বা পাকা উভয় অবস্থাতেই সমান উপকারী। আমাদের দেশেও নানান পদ্ধতিতে এটি রান্না করা হয়।
ভারতের মণিপুরি এবং থাইল্যান্ডে এই সালাদ জনপ্রিয় পথ্য। যা যা লাগবে, মাঝারি রকমের একটি কাঁচা পেঁপে লাগবে, 2 টেবিল চামচ তিল লাগবে, 2 থেকে 3টি বা প্রয়োজন মতো কাঁচামরিচ লাগবে, রোদে শোকানো অথবা প্রক্রিয়াজাত মাছ লাগবে, প্রয়োজন মতো লবণ লাগবে এবং প্রয়োজন মতো ধনের পাতা লাগবে। এটি তৈরি পদ্ধতি একেবারে সহজ। পেঁপে ছিলে নিয়ে পানিতে বারবার ধুয়ে নিন, ছোট ছোট স্লাইস করুন। মরিচ এবং মাছ বেটে নিয়ে পেস্ট তৈরি করুন। এই পেস্টে লবণ ও তিল মিশিয়ে নিন। এবার একটি গামলায় সব মিশিয়ে নিয়ে সালাদটি উপভোগ করুন। তো বন্ধুরা, এভাবেই আমরা পেঁপের ফুলকে পথ্য হিসেবে গ্রহণ করতে পারি। আর হ্যাঁ বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং আমার এই HH অফিসিয়াল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন, যাতে আমাদের নতুন নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যান এবং আপনারা স্বাস্থ্যকর জীবনযাপনের জন্য কিছু নিয়ম শিখতে পারেন। ধন্যবাদ সবাইকে।